নমস্কার, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সুতরাং যারা শিব ব্রত উপবাস রাখছেন বা যারা ষোলো সোমবারের ব্রত পালন করবেন বা আপনারা ব্রত পালন করুন বা নাই করুন, প্রত্যেকের উদ্দেশ্যেই একটা কথাই বলবো যে আজকের দিনে পারলে প্রত্যেকেই শ্রাবণের এই দ্বিতীয় সোমবারের শিব ব্রত কথাটা একটি বার হলেও শ্রবণ করুন, নতুবা এটি না শুনলে শিব পুজো বা শিব ব্রত পালন বা ষোলো সোমবারের ব্রত পুজো আপনাদের কিন্তু বৃথা হয়ে যেতে পারে বা অসম্পূর্ণ হয়ে যেতে পারে। এবং শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেক সোমবার অতি অবশ্যই শিবলিঙ্গে পঞ্চামৃত তৈরি করে দুধ, জল, বেলপাতা, কালো তিল সহযোগে ভোলানাথের অভিষেক করতে হয় এবং শিব পুজো সম্পন্ন করার পর শিব ব্রতকথাটি অবশ্যই শোনা উচিত। তাই শিব পুজোর পূর্বে এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন এবং ভগবান শিবের পুজো অর্চনা সম্পন্ন হয়ে যাওয়ার পর আরও একবার এই ব্রতকথাটি শ্রবণ করুন। তবে এই ব্রতকথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, সম্পূর্ণ শ্রবণ করতে হয়। আশা করি দর্শক আজকের এই ব্রতকথাটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক দেবাদিদেব মহাদেবের শ্রাবণ সোমবারের শিব ব্রতকথা। দেখুন, প্রাচীনকালে অমলপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন এবং তার নাম, যশ, খ্যাতি, ব্যবসা দূর দূরান্তে অত্যন্ত ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, মান সম্মান সব কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী, কারণ এই ব্যবসায়ীটির কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। তার জীবনে একটাই কষ্ট ছিল যে তার কোনো সন্তান নেই। দিন রাত্রি উনি ভাবতেন যে কিভাবে সন্তানের মুখ দেখা যায়, কারণ তার এই অঢেল অফুরন্ত সম্পত্তির উত্তরাধিকার কে হবেন যদি সন্তান না থাকে? তার মৃত্যুর পর এত বিপুল সম্পত্তির মালিক কে হবেন? কে রক্ষণাবেক্ষণ করবেন এত সম্পত্তি, এত ব্যবসা যা চারিদিকে ছড়িয়ে পড়েছে? এই বিষয়ে তিনি কিন্তু অত্যন্ত চিন্তা করতেন। শুধু তাই নয়, এই ব্যবসায়ীটি সব কিছু করতে রাজি ছিলেন সন্তান প্রাপ্তির জন্য। একদিন উনি জানতে পারেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা ভরে দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনা করা যায় তাহলে স্বয়ং মহাদেব সেই ভক্তের সমস্ত মনস্কামনা মনোবাসনা পূরণ করে থাকেন। সেহেতু সব বিধি রীতি মেনে শ্রাবণ মাসের সোমবার দিন সন্ধ্যার সময় অত্যন্ত ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের উনি কিন্তু পুজো অর্চনা করলেন। একবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন উনি কিন্তু ভক্তি সহকারে পুজো অর্চনা করলেন। সেই ব্যবসায়ী মানুষটির ভক্তি এবং শ্রদ্ধা দেখে স্বয়ং গৌরী পার্বতী মহাদেবকে বললেন, হে প্রাণনাথ, হে জগৎ সঞ্চালক, হে সৃষ্টিকর্তা, এই ব্যবসায়ী মানুষটি আপনার সত্যিকারের একজন ভক্ত। তিনি সমস্ত উদার করে মন ভরে আপনার সেবা করেছে, পুজো করেছে ও আপনার আরাধনা করেছে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন। তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনি পূরণ করুন, উনাকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ করুন। মাতা পার্বতীর এই অনুগ্রহে মহাদেব একটু হেসে বললেন, দেখুন আদিশক্তি এই সংসারের সমস্ত ব্যক্তিকেই তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই সেই কর্মের ফল মানুষকে ভোগ করতে হবে। আগ্রহের সঙ্গে মহাদেবের এই বাক্যালাপ শোনার পরেও মাতা পার্বতী অত্যন্ত অনুগ্রহ ও আগ্রহের সহিত মহাদেবকে নিবেদন করতেই থাকলো যে, হে প্রাণনাথ, আপনি ওর মনস্কামনা পূরণ করুন, কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই কিন্তু আলাদা। এই ব্যবসায়ী মানুষটি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন যথাবিধি মেনে আপনার পুজো অর্চনা করেছেন, আপনি এর দুঃখ দূর করুন। হে প্রাণনাথ, আমি আপনার কাছে অনুগ্রহ থাকিব, চিরবাধিত থাকিব। এই বলে মাতা পার্বতী বারংবার অনুনয় বিনয় করতে শুরু করল মহাদেবের কাছে। তখন মহাদেব মাতা পার্বতীর এই অনুরোধ আর ফেলতে পারলেন না। উনি স্থির করলেন যে ঠিক আছে, এই ব্যবসায়ীর নিঃসন্তান হওয়ার জ্বালা থেকে মুক্তি দিতেই হবে এবং উনি মাতা পার্বতীকে বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান দিচ্ছি, কিন্তু তার এই সন্তান
ষোলো বছরের অধিক জীবিত থাকবে না, অর্থাৎ সেই সন্তান ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে। এরপর শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো সম্পন্ন হওয়ার পর স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই ব্যবসায়ীটিকে স্বপ্নে আদেশ দিলেন যে তাকে পুত্র সন্তানের বরদান দেয়া হচ্ছে, তবে তার পুত্র ষোলো বছরের অধিক বেশি জীবিত থাকবে না, এটিও স্বপ্নে আদেশ করলেন স্বয়ং মহাদেব। এই আশীর্বাদ পেয়ে সেই ব্যবসায়ী আনন্দিত হলেন ঠিকই, তবে যেহেতু খুবই অল্প আয়ু নিয়ে পুত্র জন্ম নেবে তার জন্য অত্যন্ত মনে ব্যথা পেতে শুরু করলেন। এরপর দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পেরিয়ে গেল, তারপর একটি ফুটফুটে পুত্র সন্তানের সেই ব্যবসায়ীর কিন্তু জন্ম হলো। যথেষ্ট ধুমধামের সঙ্গে সেই বাচ্চার নামকরণ এবং জন্ম উৎসব তার নগরীতে পালন করা হলো। তবে সেই ব্যবসায়ীটি খুব একটা মন থেকে আনন্দ করতে পারছিলেন না ছেলের অল্প আয়ু হওয়ার কারণে, তবে এই কথা কাউকে কিন্তু উনি বলেননি এবং কি নিজের স্ত্রীকেও না। ঘটনাক্রমে এই পুত্র সন্তানের নাম করা হলো অমর। ছোটবেলা থেকেই সেই সন্তানকে দিয়ে দান ধ্যান জপ তপ পুজো অর্চনা আরাধনা শেখানো হলো, আর সেই ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রত শ্রবণ করার সাথে সাথে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন। এরপর দিনের পর দিন শেষ হওয়ার ঘটনাক্রমে ব্যবসায়ীটির সেই সন্তান যখন ১২ বছরে পা রাখল, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সাথে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে যে স্থানে তোমরা শিব মন্দির দেখতে পাবে সেখানেই ভগবান শিবের পূজা আরাধনা করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করবে এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। এরপর মামা এবং ভাগ্নে দুজনেই বারাণসী যাওয়ার পথে একটি নগরীতে প্রবেশ করল, তবে ভাগ্যক্রমে সেই নগরীতে সেই নগরীর রাজার মেয়ের বিয়ে উৎসব পালিত হচ্ছিল। তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের একটি চোখ ছিল অন্ধ এবং এই বিষয়টি সেই রাজার ছেলে গোপন রেখেছিল মেয়ে পক্ষের কাছে। পথের মধ্যেই সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার মনে এক কুবুদ্ধি এলো এবং সেই রাজা মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে যদি এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে মেয়ের পক্ষকে পরিচয় দেবে, তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে চলে যাবে। প্রাণের ভয়ে সেই ব্যবসায়ী ছেলেটি মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যাই, তোমার সাথে তো আমার বিবাহ দেয়া হলো ঠিকই, কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সাথে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে একটি চোখ কিন্তু অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পন্ন হওয়ার পর তার পরের দিন ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয়। রাজকুমারী যেহেতু আসল সত্যটা জেনে ফেলেছিলেন তাই সে রাজার অন্ধ পুত্রের সাথে যেতে রাজি হননি, বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে দিনের পর দিন প্রতীক্ষা করতে থাকেন নিজের বাবার বাড়িতেই। অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে গিয়ে ঠিক পৌঁছে যান এবং সেখানে ৪ বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করেন এবং যখন তার ১৬ বছর পূর্ণ হয় এবং সেই দিনেই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয়, অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করেন। এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত মহাদেবের প্রতি ক্ষুব্ধ হন, রাগান্বিত হন। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ভক্তি সহকারে পুজো করল, যার পুত্র একইভাবে নিষ্ঠা পরায়ণ হয়ে আপনারই সেবা পুজো করে এসছে, তার উপর আপনি এইরূপ বিরূপ হলেন কেন? তখন জয়া পার্বতীর এই কথাই ভগবান শিবজি বললেন, এটাই তো বিধির বিধান, নিয়তিকে কেউ কখনোই খণ্ডন করতে পারে না, যা হবার তা কিন্তু হবেই, এটাই বিধির বিধান। এ কথাই মাতা পার্বতী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং মাতা পার্বতী মহাদেবকে বললেন, তাহলে কি
ভক্তির কোনো অর্থ নেই, তাহলে এরপর থেকে তো কোনো মানুষই ভক্তির প্রতি, ঈশ্বরের আরাধনার প্রতি বিশ্বাসই রাখতে পারবে না। তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর এই আগ্রহ অনুনয় দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীটির ছেলের নিথর দেহে পুনরায় প্রাণ ফিরিয়ে দিলেন। এবং ব্যবসায়ী পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন, সে সময়ে পথে প্রতীক্ষারত রাজকুমারীরও রাজার বিপুল ধনসম্পত্তি নিয়ে নিজের নগরীতে অমর প্রবেশ করলেন। এবং সেই ব্যবসায়ীর স্বপ্নে ভগবান শিবজি পুনরায় দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি এবং নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধির লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে। এবং তোমার মতোই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখেন এবং ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথাটি শ্রবণ করেন, তাহলে নিশ্চিত রূপেই তার মনেরও সকল অভীষ্ট ইচ্ছা মনোবাসনা আমি স্বয়ং পূরণ করে থাকব। তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত শেষ হয়ে যাওয়ার পর শ্রাবণ সোমবারের ব্রত কথাটি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করুন। আশা করি আপনারা জীবনে সফলতা পাবেন। যাই হোক, ভিডিওটি দীর্ঘায়িত করছি না, শ্রাবণ সোমবারের দ্বিতীয় ব্রত কথাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করছি বিষয়টি জেনে আপনাদের ভালো লেগেছে। যদি আমার প্রোগ্রামগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।